আমরা আমাদের গাছপালা কেটে বা আমার খালি জায়গাগুলোতে বিল্ডিং করে করে আমাদের দেশটাকে এবং আমাদের ঢাকা শহরটাকে একটা কংক্রিটের জঙ্গল হিসেবে আমরা তৈরি করেছি। সাজিদ, আপনি নর্সাউথে পড়েছেন, স্বাভাবিকভাবে আপনি চাইলে একটা ভালো জব করতে পারতেন, উদ্যোক্তার পাগলামি কেন মাথায় ঢুকলো? আচ্ছা, ধন্যবাদ ইকবাল বাহার জাহিদ ভাইয়া, চমৎকার একটা প্ল্যাটফর্ম নিজের বলার মতো গল্পতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সাথে ইউটিভিকেও ধন্যবাদ, এত চমৎকার একটা অনুষ্ঠান তারা আয়োজন করছেন। তো আমরা যখন ছোট ছিলাম তখন সবসময় আমাদেরকে জিজ্ঞাসা করা হতো বড় হয়ে কী হবা, বা আমার আশেপাশে যারা ছিল ওরা বলতো যে হয়তো ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, বা আর্মিতে যাব, ডিফেন্সে যাব, বাট কখনো কাউকে শুনতে দেখিনি যে আমি উদ্যোক্তা হব। এখনো বলে না, কিন্তু আমাদের একটু চিন্তা করতে হবে যে আমাদের যে জবের লিমিটেশনটা কত। আমরা সবাই যদি আমরা জব করতে যাই, জবটা দিবে কে? এই জিনিসটা কিন্তু মানে আমরা এখন জিনিসটা এতটা ফেস না করলেও ইন ফিউচারে যখন আমরা ফেস করব যে আমরা যে জবের পিছে ছুটছি আমাদের গ্র্যাজুয়েশন শেষ করার পর, এই জবটা দিবে কে বা জবটা আসবে কোন জায়গা থেকে, এই চিন্তা মাথায় নিয়েই প্রথমে আমার পুরো ফ্যামিলিতে কেউ বিজনেস করে না, সবাই গভর্নমেন্ট জব হোল্ডার। তো ভাবলাম যে আমি একটু ডিফারেন্ট কিছু করতে চাই যেটা নিজেকে আনন্দ দেয়, এইখান থেকে কাজ করা শুরু। তো আমি 2014 সালে যখন স্টুডেন্ট অবস্থায় বিজনেস শুরু করি, ই কমার্স বিজনেস করেছিলাম কিছুদিন, রেস্টুরেন্ট বিজনেস করেছিলাম। তো দেখা গিয়েছে কোনো বিজনেসেই আত্মতৃপ্তিটা পাচ্ছিলাম না, যে এমন কিছু জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না, এমন কিছু করতে যাচ্ছি যে যেখানে আমার একটা ইনকাম সোর্সের পাশাপাশি হয়তো আমার সমাজের বা আমার দেশের একটা বেনিফিট বা তারা উপকৃত হবে আমার দ্বারা। আপনি বলছিলেন রেস্টুরেন্ট এবং ই কমার্স বিজনেস করেছেন, ওখানে কি লস করেছিলেন? না, লস করিনি, বাট মানে যেভাবে যাচ্ছিল আলহামদুলিল্লাহ, বাট আমার নিজের যে সেলফ স্যাটিসফ্যাকশনটা ওইটা আসছিল না। তো এটা নিয়ে কাজ করতে যে তখন ভাবলাম যে আমরা কি প্রবলেম সবচেয়ে বেশি ফেস করি, একটা বিজনেস কিন্তু প্রথমে তৈরি হয় একটা প্রবলেম থেকে, কি প্রবলেম ফেস করি। তখন দেখছি যে আমরা ছোট থাকতে যেমন খেলার মাঠ পেতাম, অনেক গাছগাছালা পেতাম, যে আমরা একটা গ্রিন এনভায়রনমেন্টের মধ্যে বড় হচ্ছি, একটা রিফ্রেশমেন্টের মধ্যে আমরা গড়ে উঠছি, ওই জিনিসটা এখনকার সমাজে আমাদের যারা আছে ওরা পাচ্ছে না। কারণ আমরা আমাদের গাছপালা কেটে বা আমার খালি জায়গাগুলোতে বিল্ডিং করে করে আমাদের দেশটাকে এবং আমাদের ঢাকা শহরটাকে একটা কংক্রিটের জঙ্গল হিসেবে আমরা তৈরি করেছি। তো এর ফলে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন রকম প্রবলেম, আমাদের যে হিউম্যান প্রবলেমগুলো হচ্ছে এটার মেইন কারণটা কিন্তু এইটাই, যে আমাদের এয়ার পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে, অক্সিজেনের একটা শর্টেজ দেখা দিচ্ছে। আমরা একটা ইনফরমেশন হয়তো অনেকেই জানি না যে আমরা একটা মানুষ প্রত্যেক দিন 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করি। এই অক্সিজেন কিন্তু দেখা যাচ্ছে না, বাট আমরা প্রতিদিন 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করতেছি। অক্সিজেনটা আসতেছে কোথা থেকে? অবভিয়াসলি গাছ থেকে। বাট এই জিনিসটাই কিন্তু আমরা কেটে কেটে আমরা দেখা যাচ্ছে যে কংক্রিটের জঙ্গল যে তৈরি করতেছি, বাট ইন ফিউচারে আমাদের ভবিষ্যৎটা কই? আমাদের ভবিষ্যতে যারা আছে বা যারা আসবে ওরা কি প্রবলেম ফেস করবে, ওই জিনিসটা নিয়ে কিন্তু আমরা একবারও চিন্তা করতেছি না। তো এই জিনিসটা মাথায় নিয়েই আমার কাজ করা শুরু। তো স্কাই ফ্লোরার একটা মিনিং আছে, এটা হলো স্বপ্নের বাগান। স্কাই ফ্লোরার মানে স্বপ্নের বাগান। তো আমরা চাচ্ছিলাম যে মানুষের স্বপ্নটাকে নিয়ে কাজ করতে। আমরা যখন বাগান চিন্তা করি এটার মধ্যে একটা ড্রিম জড়িয়ে থাকে, যে হয়তো আমি দিন শেষে সন্ধ্যার দিকে এক কাপ চা নিয়ে আমার বারান্দায় বা আমার ছাদে বসে থাকবো, আশেপাশে একটা গ্রিন এনভায়রনমেন্ট থাকবে, আমরা নিজেকে ফিল করতে পারবো জায়গাটার মধ্যে। তো এরকম একটা চিন্তাধারা নিয়ে স্কাই ফ্লোরার শুরু হয় 2016 সালে। তো আমরা বেসিক্যালি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছিলাম, যে আমরা ছাদ বাগান এবং বারান্দা বাগান, এই দুইটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। যে মানুষ বাগান করতে চায় বাট অনেকে জানে না কীভাবে বাগান করবে, বা বাগান করার জন্য যে তার প্রপার ম্যাটেরিয়ালসগুলো, গাছপালা, টব আর ফার্টিলাইজার, এটা কোন জায়গা থেকে পাবে এই জিনিসটা, এবং এইগুলো আনার পরও সেট আপ করা থেকে শুরু করে মাটি একটা বিরাট সমস্যা। হ্যাঁ, মাটি একটা বিরাট সমস্যা, এবং এটা মেইনটেনেন্স, পরিচর্যাটা কিভাবে মেইনটেনেন্সের কাজ আপনারা করেন? জি, মেইনটেনেন্সের কাজ আমরা করি। এই সবগুলো যে হ্যাসেল একটা মানুষের পোহাতে হয় দেখে অনেকেই বাগান করার আগ্রহটাই হারিয়ে ফেলে। তো আমরা ওইটার উপর ডিপেন্ড করে আমাদের কাজ করা শুরু করি আমরা, যাতে মানুষ বাগান করার উপর একটা আগ্রহ পায়, এবং আমাদের কস্টিংটা খুব মিনিমাম একটা কস্টিংয়ে আমরা যেভাবে করে আমাদের প্যাকেজগুলো বা আমাদের সার্ভিসগুলো প্রোভাইড করছি, আলহামদুলিল্লাহ এখন খুব ভালো রেসপন্স পাচ্ছি। আপনারা কি, আমরা দেখি যে রাস্তার ডিভাইডারে বা বিভিন্ন অফিসের সামনে
গ্রিন করে ওই কাজও করে জি আমরা হলো ছাদ বাগান বারান্দা বাগান দিয়ে আমাদের কাজ শুরু করার পর এখন গার্ডেনিং রিলেটেড যত রকম সার্ভিস আছে কর্পোরেট গার্ডেনিং থেকে শুরু করে ঘাস টার্ফ ম্যানেজমেন্ট তারপর আপনার রাস্তার পাশে যে আইল্যান্ডের কাজগুলো এবং বিউটিফিকেশনের কাজ সব রকম গার্ডেনিং সার্ভিসে আমরা এখন প্রোভাইড করছি মানে এটার ভবিষ্যৎ কি মানে আরও নতুন উদ্যোক্তারা মানে আমাদের আপনি যেভাবে বলছেন আমাদের কত 11,000 লিটার অক্সিজেন আমি তথ্যটা জানতাম আচ্ছা আচ্ছা হ্যাঁ তো দিস ইজ রিয়েলি গ্রেট তো এই এই যে এই অক্সিজেন তো আসলে পাওয়া সম্ভব না আমরা যেভাবে আমরা সবকিছু বানাতে পারলে অক্সিজেন শূন্য হয়ে যাচ্ছি সো এইখানে যদি আরও নতুন নতুন মানে কেমন আপনাদের কম্পিটিটর আছে ঢাকায় বা সারা বাংলাদেশে আমাদের কম্পিটিটর এখনও মার্কেট যে পরিমাণ বড় ওরকম ওই তুলনায় এত কম্পিটিটর এখনও গড়ে উঠেনি বাট আমরা চাচ্ছি যে মার্কেটটা যেহেতু বড় একটা অপরচুনিটি আছে যদি কোনো নতুন উদ্যোক্তা আমাদের এই ফিল্ডে আসতে চায় তাহলে আমাদের যেহেতু এখানে আমাদের ইনকাম সোর্সের থেকে আমাদের সোসাইটির বা আমাদের দেশের জন্য দেশের স্বার্থটা সবার আগে ফোকাস করছে পুরো পৃথিবীর এক্স্যাক্টলি আপনি অক্সিজেন দেয়া মানে কার্বন ইমোশন করা রিমুভ করা সো অক্সিজেন দিয়ে আপনি কার্বন সরাতে পারছেন এটা তো আমরা যে জলবায়ু বা তো কথা বলছি সেখানে তো একটা বড় রকম ইমপ্যাক্ট ফেলবে ডেফিনেটলি এটা সারা পৃথিবীর জন্য মানব জাতির জন্য একটা কাজ কোনো সন্দেহ নাই বাট বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এটা কতটা ভায়াবল বা এফেক্টিভ আমি আপনাকে এটাই বললাম যে আমাদের যে প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি আপনি সব প্রোডাক্টের তুলনা করতে পারলে এই প্রোডাক্টের কোনো তুলনা হয় না এবং আমরা দিন দিন যত বাড়ছে আমাদের আমাদের গাছপালা তো কমতেছে কারণ আমরা একটা জরিপ দিক থেকে জানতে পারি যে 2005 সালে আমাদের দেশে 21% গাছ ছিল এখন ওইটা 2016-17 এসে ওইটা 16%-এর নিচেও কমে যায় এবং রিসেন্টলি দেখা যাচ্ছে ওইটা আরও কমে যাচ্ছে তো আমাদের যেহেতু গাছপালা কমে যাচ্ছে আমাদের অল্টারনেটিভ ওয়ে হলো আমাদের ছাদে বারান্দা এবং খালি জায়গা যেগুলো আছে ওগুলোর মধ্যে গার্ডেনিং করতে হবে তো এইটার মার্কেট হিউজ এবং সব কিছুর মার্কেট কমলেও বা সব কিছুর চাহিদা যদি আস্তে আস্তে কমেও যায় আমি বলতে পারি যে আমরা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছি প্ল্যান্টেশন গাছপালা এটার ডিমান্ড কখনো কমবে না প্রত্যেক দিন কয়েক গুণ করে বাড়বে ইনশাল্লাহ তার মানে এইটা তো ধরেন যার ছাদ নাই শুধু বারান্দাটুকু আছে চাইলে বারান্দায় করতে পারে সব বারান্দা বাসার সামনে যদি ছোট জায়গা থাকে লবিতে হ্যাঁ লবিতে অথবা তার ড্রয়িং রুমে যদি ইনডোর প্ল্যান্টেশন করতে চায় ওটাও সে করতে পারবে তারপর অফিসে আজকাল দেখি গ্রিন করে অনেকে অফিসের মধ্যেও সে ভেতরে করতে পারবে ভেতরে করতে পারবে জি সো আপনারা আসলে এখানে রোড শো টাইপের আমার মনে অ্যাওয়ারনেস এর ব্যাপারটা আরো জরুরি জি 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 এই স্কাই ফ্লোরা নিয়ে আপনার স্বপ্ন কি কোথায় নিয়ে যেতে চান বা কি ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমরা বেসিক্যালি এখন আমাদের সার্ভিসটা শুরু হয়েছিল শুধু মিরপুর এরিয়াকে বেস করে তারপর আমরা সারা ঢাকা শহর সার্ভিস প্রোভাইড করেও আমরা ঢাকার বাইরে থেকে এই এত রেসপন্স পাচ্ছিলাম আমাদের বাধ্য হতে হয়েছে আমাদের ঢাকার বাইরে আমাদের সার্ভিস নিতে যেটার জন্য আমরা রেডি ছিলাম না তারপর আমরা এখন সারা বাংলাদেশে সার্ভিস প্রোভাইড করছি আমাদের মেইন প্ল্যানটা হলো যে আমরা বাংলাদেশ থেকে একটা কোম্পানি গার্ডেনিং কোম্পানি যেটা পুরো ওয়ার্ল্ডে গার্ডেনিং কোম্পানিকে লিড করবে ইনশাল্লাহ আমরা এটার জন্য কাজ করে যাচ্ছি এবং আমাদের একটা মিশন আছে 2025-এর মধ্যে আমরা লিডিং গার্ডেনিং ফার্ম হিসেবে সাউথ এশিয়াতে আমরা স্কাই ফ্লোরাকে প্রেজেন্ট করব এবং এরপর পুরো ওয়ার্ল্ডের মধ্যে যাতে আমরা প্রেজেন্ট করতে পারি ভেরি গুড ভেরি গুড এখন আপনি এই উদ্যোক্তা জীবনটা যে বেছে নিলেন কেমন মনে হচ্ছে যে কখনো কিরকম মনে হয়েছে যে চাকরি বাকরি করলেই ভালো ছিল এখানে অনেক পেইন অনেক যন্ত্রণা মাস শেষে হিসাব করতে হয় বেতন বাড়ি ভাড়া অনেক কোনো মাসে হয়তো ইনকাম কম হচ্ছে এই ফিলিংগুলো কি আসে কখনো যন্ত্রণা প্রত্যেকটা জিনিসের মধ্যেই রয়েছে বাট আমি কোনো জিনিসটাকে যদি যন্ত্রণা হিসেবে নিই ওইটাই যন্ত্রণা আমার মনে হয় প্রত্যেকটা কাজকে আমরা এনজয় করতে হবে যেহেতু আমরা অন্টারপ্রেনার বা উদ্যোক্তা প্রত্যেকটা পেইন প্রত্যেকটা যন্ত্রণাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিব এবং চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে আমরা সাকসেস এনে আনবো ইনশাল্লাহ আর হলো আপনি যেটা বললেন যে উদ্যোক্তা লাইফ যেটা যে আমি ছোট থেকেই স্বাধীনভাবে চলতে পছন্দ করেছি আর উদ্যোক্তাদের একটা উদ্যোক্তার মধ্যে যে স্বাধীনতাটা আছে এটা অন্য কোনো পেশায় পাওয়া যায় না উদ্যোক্তা হিসেবে আপনার স্ট্রেংথ কী কী আচ্ছা আমি অনেক রিস্ক নিতে পারি আর
পরিশ্রম না করলে তো আসলে উদ্যোক্তা হওয়া যায় না, তো ওইটা যতটুকু মানে যতটুকু সম্ভব আমি দিয়ে যাচ্ছি। আর এখানে আমার মেইন জিনিসটা হলো যে আমি মনে করি ইনোভেশন, আমি ইনোভেশন নিয়ে কাজ করতে পছন্দ করি, সবসময় নতুন নতুন নিয়ে কাজ করব। আমার বিজনেসটার মাধ্যমে আমি আমার কাস্টমারদেরকে বা আমার স্টক হোল্ডার যারা আছে ওদেরকে নতুন নতুন জিনিস প্রেজেন্ট করতে পারবো, নতুন প্রোডাক্ট নিয়ে বা ইনোভেশন দিয়ে তাদের সার্ভিসটাকে আরও মানে খুব সাকসেসফুলি ডেলিভার করতে পারবো। এটা মনে করি আমার মেইন স্ট্যান্ড যে আমি ইনোভেশনটাকে অনেক বেশি ফোকাস করে আমি কাজে লাগাতে পারি। অনেক ধন্যবাদ। এক মিনিট সময় দেওয়া হলো আপনার প্রোডাক্টের মার্কেটিং করার জন্য এই এই অডিয়েন্সের মধ্যে করেন। ওকে, তো যেহেতু আমরা সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, আশা করি আমাদের পাশে থাকবেন এবং যে কোনো রকম গার্ডেনিং সার্ভিস থেকে শুরু করে যে কোনো রকম সেবা, অথবা আপনারা যদি মনে করেন আপনারা গার্ডেনিং সার্ভিস নিতে পারছেন না বা নেবেন না, আপনার যে কোনো রকম গার্ডেনিং রিলেটেড কোনো ইন্টারেস্ট থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ট্রাই করব আমাদের বেস্টটা দিয়ে আপনাদেরকে আপনাদের সার্ভিস প্রোভাইড করার, এবং আপনাদের পাশে আমরা 4 বছর ধরে আছি, থাকব এবং কাজ করে যাব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে এখানে এসে আমাদেরকে আপনাদের গল্প শেয়ার করার জন্য। আপনাকে ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আপনি শুনলেন দুজনের গল্প। আসলে আমাদের উদ্দেশ্য ছিল দুইটা বিজনেস আইডিয়াকে আপনাদের সঙ্গে শেয়ার করা। একজন গহনা নিয়ে কাজ করছেন এবং আসলে গহনা বলেন বা পোশাক বলেন, সব কিছুর মধ্যে আসল জিনিসটা হচ্ছে নিজস্বতা, নিজস্ব ক্রিয়েটিভিটি বা নিজস্ব ডিজাইন, এবং একটু ব্যতিক্রমী কিছু তৈরি করতে পারলে সেটা মানুষকে আকর্ষণ করে এবং মানুষকে সেটা কিনতে বাধ্য করে, সিদ্ধান্ত নিতে বাধ্য করে। এবং আরেকটা আইডিয়া নিয়ে আমরা আজকে কথা বললাম, সেটা হচ্ছে ছাদ বাগানে, বেশ জনপ্রিয় শুধু ঢাকায় নয়, আমি জানি যে ঢাকার বাইরে বিভিন্ন জেলাতেও এটা এখন বেশ জনপ্রিয় এবং অনেকেই চান নিজের বাগানে, নিজের ঘরের পাশে বা ছাদে একটা বাগান থাকুক এবং সেটার পরিচর্যা করুক। বাসায় অনেক মুরব্বী থাকেন, তারা এগুলো দেখভাল করতে পছন্দ করেন। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, তার চাইতেও আমার শুধু যে এটা ফ্যাশনের জন্য শৌখিনতার জন্য তা কিন্তু না, আমাদের অক্সিজেন কোথা থেকে আসবে? সো এই মাথায় রেখে আমাদের অনেক বেশি গাছ লাগাতে হবে। আমাদের নিজের বলার মতো গল্পের তো একটা সারা বছর ধরে কর্মসূচি থাকে গাছ লাগানোর, সো সেটাও সেই কাজটাও আমরা করে যাচ্ছি। এবং আপনারাও আপনার বাড়ির আশেপাশে যেখানেই সুযোগ পান, ইভেন আপনার যদি জমি না থাকে, আপনার যদি জায়গা না থাকে, মানুষের জায়গায় একটা গাছ লাগিয়ে বলেন যে তোমাকে আমি এটা দান করলাম, এটাও একটা বিরাট উপহার হতে পারে আমার কাছে মনে হয়। সো এই দুটো বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এবং কীভাবে তারা বিজনেসগুলো করছেন সেগুলো আপনারা জানতে পারলেন। সো এরকম নতুন নতুন অনেক বিজনেস আইডিয়া নিয়ে আপনাদের সাথে আমরা আরও অনেক প্রোগ্রাম করব। অনেক ধন্যবাদ, আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে আগামী পর্বে। আগামী পর্বে আবার নতুন দুজন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ।